আজকে লাঞ্চের মেনুতে কী কি ছিল সেইগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে দুপুরের রান্নাবান্না এই নিয়ে আজকের ব্লগটা আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আলু ফুলকপি আর ডিমটা সেদ্ধ বসিয়েছি আর সেটার মশলাও বানিয়ে নিয়েছি আমদি মাছ এনেছে সেই মাছটা আজকে ফ্রাই করব। তো আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে একটু নুন আর ভিনিগার দিয়ে দিয়েছিলাম আর মাছটাও ভালো মতো ধুয়ে নিয়েছি এবার মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এখানে দিয়েছি রসুন বাটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি ধনেপাতা কুচি আর এর মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচ বেসন আপনারা চাইলে দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আমার ঘরে যেহেতু চালের গুঁড়ো ছিল না সেই কারণে আমি শুধু বেসন দিয়েই মাছটাকে মাখছি তবে কিন্তু চালের গুঁড়োটা দিলে মাছটা ভীষণ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে তবে আমি বেসন দিয়ে করেছি সেটাও কিন্তু খুব মোচমুচে হয়েছে তো প্রথমে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে একসাথে আর বেশ ভালো মতো করে মেখে কিছুক্ষণ আমি এটা এভাবেই রেস্টে রেখে দেব তারপরে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি একটু বেশি করেই তেল দিয়েছি যেহেতু এটা একেবারে ডিপ ফ্রাই করব তো সেই কারণে তেলটা একটু বেশিই দিতে হবে আর একেবারে হাই ফ্লেমে মাছটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মাছটা একেবারে পুরো মুচমুচে হয়ে যাচ্ছে একেবারে লাল করে মাছটাকে ফ্রাই করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে একটু লঙ্কা বাটাও দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কাটাই দিয়েছি খুব একটা ঝাল করিনি তো একদম মুচমুচে হয়েছে মাছ ভাজাগুলো আর এই মাছ ভাজাটা কিন্তু ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে আমার কিন্তু এই মাছ ভাজাটা শুধুই খেতে বেশি ভালো লাগে তো সব মাছগুলো ভেজে নিয়েছি ওর বাবার টিফিনটা প্যাক করতে হবে আজকে বলেছে এই মাছ ভাজা আর ডাল আর ভাত নিয়ে যাবে টিফিনে মাছগুলো এতটাই মুচমুচে হয়েছে আর এত ভালো লাগছিলো গরম গরম খেতে তবে কিন্তু টমেটো সস দিয়ে শুধু খেতে বেশি ভালো লাগবে ভাতের চাইতে তবে আমাদের ঘরের লোক সে তো একটু ভাতের সাথেই খেতে পছন্দ করে তো যে যেরকম পছন্দ করে তাকে সেভাবেই করে দিই আমি এই যে মুগের ডাল একটু ফ্রিজে ছিল তো সেটা গরম করে দিয়েছি আর এই যে মাছ ভাজা আর ভাত টিফিনটা প্যাক করে দিলাম আর ও বেরিয়ে গেছে এবারে দুপুরের বাকি রান্নাবান্নাগুলো ঝটপট সেরে নিতে হবে আলু ফুলকপি আর ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে রেখেছি আর এদিকে আমি আগে একটু সিমবাটা করে নিচ্ছি তো সিমটা আমি সামান্য একটু নুন দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে সিমটা এমনি বাটিতে করেও বসালেও হয়ে যায় সেদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল যেহেতু আমার সর্ষের তেলটা ছিল না সেই কারণে আমি সাদা তেল দিয়ে করছি তবে এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটাটা একটু বেশি করেই দিয়েছি যে কোনো বাটা উঠিতে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে দেখবেন আর এবারে আর কিছু দেব না একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একদম ধীরে ধীরে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা একেবারেই শুকনো হয়ে যাচ্ছে যখন একেবারে শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো তো নামানোর পরে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিল খেতে ভালো লাগে তবে বললাম যে আজকে সর্ষের তেলটা একেবারেই নেই আমি সব রান্না আজকে সাদা তেলেই করছি যাই হোক সিম বাটাটাও হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে একটু নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তো ডিমটাকে একটু লাল করে ভেজে নিলাম এবারে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর আলু আর ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম তো হালকা করে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে আলু ফুলকপিটাকেও আমি একটা প্লেটে তুলে রাখছি তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম রসুন বাটা আর দিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজ রসুন আর ভালো করে একটু ভেজে নেব আর এখানে স্বাদ মতো দিয়ে দেব নুন সব কিছু ভালো করে চেড়ে মশলাটা একটু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু ভালো করে একটু চেড়ে নিলাম আর মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রতিদিন যে গুঁড়ো মশলাগুলো রান্নায় ব্যবহার করে থাকি সেইগুলোই দিয়েছি মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম আর একটুখানি দিলাম জল তাতে করে মশলাটা কষাতে সুবিধা হবে পুড়ে যাবে না একেবারে শুকনো করে মশলা কষাতে গেলে কিন্তু মশলা পুড়ে যায় আর তরকারির টেস্টটাও খুব খারাপ হয়ে যায় তো ভালো মতো এটা কষানো হয়ে গেছিলো এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম যেহেতু আলু আর ফুলকপিটা আগে থেকেই বয়েল করাই ছিল তো সেই কারণে এই রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগেনি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি আলু ফুলকপি ডিমের কারি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে তো তরকারিটা একটু বেশি করেই করে নিয়েছি এটা রেখে দেবো রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আর সিমবাটাও কমপ্লিট হয়ে গেছে সব রান্না বান্না রেডি আর একটু ডাল আছে ফ্রিজে তবে আমার মেয়েরা কেউ ডাল একেবারেই পছন্দ করে না তো ওরা খেলে বের করে দিতাম গরম করে দিতাম তবে ওরা বললো আমরা ডাল খাবো না আমরা মাছ ভাজাগুলো এমনি শুধুই খাবো আর আমারও কিন্তু এই মাছ ভাজাটা শুধু খেতে বেশি ভালো লাগে ডালের সাথে খেতে ভালো লাগে না তো এই যে দুপুরের লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি একেবারে সিম্পল আজকের খাওয়া দাওয়া আর সব থেকে বেশি ফেভারেট হচ্ছে আমার শিম বাটাটা মানে সিম খেতে এতটাই ভালোবাসি আমি যে কোনো বাটা বুটি দিয়েই কিন্তু আমার মনে হয় এক থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যায় তার সাথে আর কিছু প্রয়োজন পড়ে না আর এমনিতেই ডিমটা আমার খুব প্রিয় একটা খাবার যদিও ডিম খাওয়া কিন্তু বারণ তো মাঝে মাঝে খাই খুব একটা মানে আমাদের রোজ ডিমটা রান্না হয় না মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে একটু একটু খেয়ে নিই আর শিম দিয়ে খেতে যে কি ভালো লাগছে সে আর কি বলবো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ